আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ তোমাদেরকে শিখাবো অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের জ্যামিতি বিষয়ের উপপাদ্য দুই। গত ক্লাসে আমি উপপাদ্য এক পড়িয়েছি, এখন তোমাদেরকে পড়াবো উপপাদ্য দুই। উপপাদ্য দুয়ে কী বলেছে দেখো, এখানে বলেছে সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। আমরা গত ক্লাসে সামান্তরিক কাকে বলে, বর্গ কাকে বলে, রম্বস কাকে বলে, ট্রাপিজিয়াম কাকে বলে, ঘুড়ি কাকে বলে, সবগুলি সম্পর্কে ধারণা দিয়েছি। তারপরে আবারও আমি আজকে বলছি যে সামান্তরিক কাকে বলে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, যে চতুর্ভুজের বিভাগগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তাহলে এখানে বলছে যে সামান্তরিকের বিপরীত বাহু কোণগুলো পরস্পর সমান, এটা আমাদেরকে বিপরীত কোণগুলো সমান তাহলে এটাও আমাদেরকে প্রমাণ করতে হবে। যেহেতু সংজ্ঞা এ দেওয়া আছে যে বিপরীত বাহু কোণগুলো পরস্পর সমান তাকে সামান্তরিক বলে, তাহলে আমরা দেখি কীভাবে প্রমাণ করা যায়। দেখো আমরা প্রমাণে চলে যাচ্ছি। আমি আগে একটা চিত্র আঁকিয়ে নিয়েছি, এখানে দেখো কী আঁকিয়েছি, লিখতেছি এখানে যে মনে করি এ বি সি ডি সামান্তরিকের এসি ও বিডি দুটি কর্ণ, এসি ও বিডি দুটি কর্ণ, মনে করি এ বি সি ডি সামান্তরিকের এসি ও বিডি দুটি কর্ণ। প্রমাণ করতে হবে যে এক নম্বর আমরা দিয়ে দিই, এক নম্বর প্রমাণ করতে হবে কোণ এ বি সি অথবা বিএসি দিই আগে, যে কোন বিএসি সমান কোন বিসিডি, এবং অর্থাৎ এই কোণটা সমান এই কোণ বিএডি, কোণ বিএডি সমান কোণ বিসিডি, এবং কোণ এ বি সি সমান কোণ এ ডি সি, এই কোণ সমান এই কোণ, এই হচ্ছে একটা। নাম্বার দুই হচ্ছে যে এবি সমান সিডি, এবং এডি সমান বিসি, এই প্রমাণগুলি আমাদের করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা এবার প্রমাণে চলে যাই। প্রমাণ দেখো, এবি সমান্তরাল ডিসি, এবং এসি তাদের ছেদক। আমি যে জিনিসটা এখানে লিখেছি সেটা পাশাপাশি তোমাদের একটা চিত্র আঁকিয়ে দিচ্ছি, এখানে ছোট করে দেখো, এবি সমান্তরাল ডিসি, এসি তাদের ছেদক, এবি সমান্তরাল
ডিসি এ বি সমান্তরাল সি ডি অর্থাৎ ডিসি এ সি তাদের ছেদ। তাহলে এখানে দুটি একান্তর কোণ উৎপন্ন হয়েছে। আমরা জানি সমান্তরাল রেখার ছেদকের বিপরীত পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় তারা পরস্পর সমান হয় এবং কোণ দুটির নাম হচ্ছে একান্তর কোণ। দুটি সরলরেখা যদি সমান্তরাল হয় তবে সমান্তরালের যদি কোনো ছেদ ছেদক থাকে অর্থাৎ ছেদ করে কোনো রেখা দ্বারা, তাহলে ছেদ বিন্দুতে যে দুটি কোণ উৎপন্ন হয় বিপরীত পাশে তাদেরকে বলা হয় একান্তর কোণ, আর একই পাশে যদি ছেদ করে তাকে বলা হয় অনুরূপ কোণ, পরস্পর সমান হয়। তাহলে আমরা লিখতে পারি কোণ বিএসি, কী লিখতে পারি? কোণ বিএসি সমান কোণ ডিসিএ, ডিসিএ একেবারে দেখে দেখে লিখছি, দেখো কোণ বিএসি সমান কোণ ডিসিএ, সে আমরা লিখলাম এক নম্বর সমীকরণ দিলাম। আবার দেখো আবার এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি এবং এসি তাদের, আমি ছেদকটা ঠিক রেখেছি এসি তাদের ছেদক, কিন্তু সমান্তরালটা চেঞ্জ করে দিয়েছি এসি তাদের ছেদক। দেখি আমরা এটা একটা চিত্র এখানে আমরা আঁকি, তাহলে কী বলেছি এখানে আমরা যে এডি সমান্তরাল বিসি, এটা আমরা বলেছি। তা ছেদকটা কী? ছেদকটা হচ্ছে এসি, এসি তাদের ছেদক। তাহলে এখানেও তো দুটি কোণ উৎপন্ন হয়েছে, এখানে এ ছিল, এখানে বি ছিল, এখানে সি ছিল, এখানে ডি ছিল, তাহলে এখানেও দুটি কোণ উৎপন্ন হয়েছে একান্তর কোণ। দেখি আমরা লিখি, তাহলে কী লিখতে পারি? যে কোণ বিসিএ, লিখতে পারি কোণ বিসিএ সমান বিসিএ না লিখে আমরা আগে লিখি ডিএসি, কোণ ডিএসি সমান এখানে ডিএসিটা আমরা আগে লিখলাম, এবার লিখব সমান কোণ বিসিএ, এ হচ্ছে আমাদের দুই নং সমীকরণ। আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম। আমরা এখন সেই এক নং উপপাদ্যের মধ্যে দুইটা সমীকরণ যোগ করে দেব, দুইটা সমীকরণ যোগ করবো, তাহলে এক নং যোগ দুই নং, যদি এক নং দুই নং যোগ করে দিই তাহলে দেখো কী হবে, এক নং দুই নং যোগ করলে হবে, আমি আগে বলেছি যে সমীকরণের বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ হবে, ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ হবে। দেখি তাহলে আমরা কোণ বিএসি যোগ কোণ ডিএসি সমান কোণ ডিসিএ যোগ কোণ বিসিএ যোগ করে দিলাম। তাহলে দেখো কোণ বিএসি যোগ কোণ ডিএসি, কোণ বিএসি যোগ কোণ ডিএসি মিলে আমরা লিখতে পারি কোণ বিএডি, পুরা কোণটা লিখতে পারি, এই দুইটা মিলে দুইটা আলাদা আলাদাভাবে লিখতে পারি সম্পূর্ণটা। তাহলে সম্পূর্ণ আমরা কী লিখব? কোণ বিএডি, তাহলে এটা পড়ে লিখব কোণ বিএডি সমান এ পাশে আমরা লিখতে পারি কোণ বিসিডি, এই দুটা মিলে এইটা এইটুকুন আর এইটুকুন, অর্থাৎ কোণ বিসিএ আর কোণ ডিসিএ মিলে লিখতে পারি কোণ বিসিডি। তাহলে আমরা কোণ এই দুটি পরিবর্তন লিখতে পারবো একেবারে কোণ বিসিডি। তাহলে দেখো আমাদের একটি প্রমাণ অলরেডি কোণ বিএডি সমান কোণ বিসিডি একটি প্রমাণ হয়ে গেছে। অনুরূপভাবে
অনুরূপভাবে প্রমাণ করতে পারি যে প্রমাণ করা যায় যে প্রমাণ করা যায় যে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে বাকি যেটা আছে যে কোন এ বি সি কোন এ বি সি সমান কোন এ ডি সি এটা আমাদের তাহলে এক নম্বর প্রমাণটা হয়ে গেল অনুরূপভাবে প্রমাণ করা যায় জাস্ট আমরা পরে যেহেতু একটা প্রমাণ আমরা করে ফেলেছি সেজন্য আমি বাকিটা লিখে দিলাম যে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এ বি সি সমান এ ডি সি অনুরূপভাবে কীভাবে করা যায় অনুরূপভাবে একইভাবে আমরা ছেদকটা যখন চেঞ্জ করে দেব এখানে যখন এসি ছেদক ছিল এসি ছেদক দুটো ছিল অনুরূপভাবে যদি আবার করতে যাই আমরা তাহলে ছেদকটা আমরা চেঞ্জ করে দিলেই এই প্রমাণটা চলে আসবে তো আমাদের একটা প্রমাণ যেহেতু দেখিয়েছি দুইটা দেখানোর দরকার নাই অনুরূপভাবে লিখে দিলেই হয়ে যাবে তো এবার আমরা চলে যাই দ্বিতীয় যে অংশটুকু আছে সেই দ্বিতীয় অংশটুকুতে আমরা চলে যাই এখানে লিখে দিই দ্বিতীয় অংশটা আমরা কীভাবে করব দ্বিতীয় অংশটা আমরা এখানেই চেষ্টা করি দ্বিতীয় অংশ আছে যে এখন এখানে যদি আমরা এ এ বি সি ডি দেখো এখানে তাহলে এখন ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ সি ডি এর এখানে দুটি ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজ আর এ সি ডি আর একটি এই দুই ত্রিভুজের আমরা একদম দেখে দেখে লিখবো এখানে এখানে আমাদের দেয়া আছে কোনটা কোনটা সমান তাহলে বিএসি বি এ সি এই ত্রিভুজের বিএসি কোন বিএসি সমান কোন এই ত্রিভুজের কোনটা কত কত ডিসি ডিসি এ লিখে দিলাম ডিসি আবার এই ত্রিভুজের কোন বিসিএ বি বিসিএ আমরা লিখি কোন বিসিএ সমান এই ত্রিভুজের কোন ডিএ কোন ডিএ সি তাহলে আমরা দুইটি ত্রিভুজের দুইটি কোণ সমান পেয়ে গেলাম আর একটা কী আছে এখানে একটা সাধারণ ভাব আছে এসি সমান এসি সমান এসি এটি সাধারণ ভাব আমরা লিখে দিই যে সাধারণ 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 বাহু এটা তো আমরা এখান থেকেই নিচ্ছি তাহলে ত্রিভুজটি কী লিখতে পারি সুতরাং ত্রিভুজ ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ সি ডি যখন ত্রিভুজটি সর্বসম হয়ে গেছে তখন আমরা লিখতে পারি যে এ বি সমান সি ডি তাহলে আমরা লিখি এ বি সমান সি ডি এবং আর একটা লিখতে পারি যে এ ডি সমান বি সি এই হচ্ছে আমাদের প্রমাণিত আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের যে উপদেশটি করিয়েছি সেটিও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তারপরেও যদি কোনো প্রকার সমস্যা কোথাও থেকে থাকে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবে আমরা তোমাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সে প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ